নমস্কার বাঙালি, আজকে শুরু করছি ভিয়েতনাম সিরিজের প্রথম পর্ব। তো আমার যে ফ্লাইটটা ছিল ভিয়েতনামের জন্য সেটা ছিল মুম্বাই থেকে ভিয়েতনামের ফুকোক আইল্যান্ড। ফুকোক আইল্যান্ড হলো ভিয়েতনামের একদম দক্ষিণ প্রান্তে, হচ্ছে গিয়ে মেনল্যান্ডের থেকে হচ্ছে গিয়ে একটু দূরে একটা আইল্যান্ড। আপনি গুগল ম্যাপসে যদি দেখেন তো আপনার এটা ফিল হবে যে ওই ফুকোক আইল্যান্ডটার থেকে কম্বোডিয়ার দূরত্ব কম আর হচ্ছে গিয়ে ভিয়েতনামের দূরত্ব মানে একটু বেশি, এরকম ফিল হবে। তো সেই ফুকোক আইল্যান্ডে ল্যান্ড করেছিলাম। তো বলে দিই, আমার ফ্লাইট যেহেতু মুম্বাই থেকে ছিল, আমি আগেই এখান থেকে মুম্বাই চলে যাই। মুম্বাইতে আমি আমার পুরনো কোম্পানির কলিগের কাছে ছিলাম সেখান থেকে, আর ফ্লাইট 24 ঘন্টা ডিলে ছিল। মানে কি ওরা কী করেছিল, মনে করুন আজকে ফ্লাইট আছে, কালকে ফ্লাইট আছে, তো যেহেতু প্যাসেঞ্জার বেশি হচ্ছে না, আজকেরটা ক্যান্সেল করে দিল, কালকে একেবারে দুটো ফ্লাইটের প্যাসেঞ্জারকে একটা জায়গায় নিয়ে নিল। তাতে কী হলো যে ওদের ডাবল জার্নি করতে হলো না বা লস অতটা হলো না। তো কারণ যাই থাকুক, আমি শুরু করছি এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট পৌঁছানোর পরে ইমিগ্রেশন ক্লিয়ার, তারপরে কাস্টমস আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল, তার প্রশ্নের উত্তর দিয়ে আমি চলে যাই লয়্যালটি লাউঞ্জে, যেখানে আপনার যদি প্রিমিয়াম ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে মাত্র 2 টাকায় আপনি লাউঞ্জের অ্যাক্সেস পেয়ে যাবেন। আনলিমিটেড ফুড, আনলিমিটেড ড্রিঙ্কস, যার ড্রিঙ্কস নেওয়া হবে সে নেবে, যার নেওয়ার হবে না সে নেবে না, বাট আনলিমিটেড ফুড আপনারা ওখানে এনজয় করতে পারেন। এবং সেখান থেকে হচ্ছে তারপরে আমি ফ্লাইট ছাড়ার 1 ঘন্টা আগে আমি চলে যাই, দেখি যে ফ্লাইট একটু ডিলে ছিল, সিটিং এরিয়ায় সেখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে ফ্লাইট আলটিমেটলি ছাড়লো এবং ফ্লাইটে আমার যে পাশের সিট দুটো ছিল সেই দুটো খালি ছিল, যার জন্য একেবারে আমি লম্বা করে প্রায় শুয়ে গেছিলাম। 5 ঘন্টার ফ্লাইট ছিল, 5 ঘন্টার শেষে আমাদেরকে নামিয়ে দিল ফুকোক আইল্যান্ডে। এইবার বলি, ফুকোক আইল্যান্ডে নামার পরে আমি একটি ভুল করেছিলাম। সেই ভুলটি হলো, আমি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন প্রথমেই নেমে ইমিগ্রেশন করেছি, কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে সিকিউরিটি চেক হয়ে বেরোয়, এবার ইমিগ্রেশন আর সিকিউরিটির মাঝখানে ছিল যেখানে আপনি কারেন্সি এক্সচেঞ্জ করাতে পারেন অথবা আপনি যেখান থেকে সিম কার্ড তুলতে পারেন। আমি যে ভুলটি করেছি, আমি ওখান থেকে সিম কার্ডটা তুলিনি, আমি বেরিয়ে গেছি এয়ারপোর্টের মানে বাইরে আর কি, সিকিউরিটি চেক করে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গেছি। আমি ভেবেছিলাম বাইরে থেকে সিম তুলে নেব, কিন্তু বাইরে দেখছি যে কোনো সিম কার্ডের দোকান নেই, তো একটু চিন্তিত হয়ে গেলাম। কেননা মোবাইলে যে ডেটা ছিল, রোমিং ডেটা অন করে রাখলে সেখানে আমি মানে 3-3.5 ঘন্টায় আমার মানে যে ডেটা আছে সেটা হয়তো জিরো হয়ে যাবে, সেই আশঙ্কাটা ছিল। তাহলে আমি ঘরে কল করতে পারবো না ততদিন, মানে হোয়াটসঅ্যাপ কল তো অ্যাভেলেবেল, কিন্তু বাড়ির কেউ যদি নেট সেই মুহূর্তে অন না করে রাখে, কোনো টাইমে দরকার পড়লে আমি তাকে কল করতে পারবো না। তো সেই জন্য রোমিং ডেটাও খুব একটা মানে খরচ করতে পারছি না। তো প্রথম দিন যেহেতু ফুকোক আইল্যান্ডে আমি নেমেছিলাম, আমি ডিসাইড করে রেখেছিলাম যে প্রথম দিন আমি চলে যাব হুচিমিন সিটি, হয় আমি ফুকোকে কোনো অসুবিধা হলে থেকে যাব, নয়তো প্রথমে আমি এয়ারপোর্ট থেকে কোনো শাটল হোক বাস হোক নিয়ে জেটিতে পৌঁছে যাব। জেটি থেকে যে ওদের কোস্টাল ক্রুজগুলো চলে, কোস্টাল ক্রুজ মানে ওই গাড়ি ফাড়ি নিয়ে মেনল্যান্ড থেকে আইল্যান্ডে পৌঁছানোর জন্য যেগুলো থাকে, তো আমি তাতে করে মেনল্যান্ডে পৌঁছে যাব। সেখান থেকে আমি বাস নিয়ে পৌঁছে যাব হোচিমিন সিটি, প্রায় ধরে নিন 10 ঘন্টার মতো জার্নি থাকবে। আমি এটা মাথায় রেখেছিলাম এবং দক্ষিণ ভিয়েতনামের আমি ভিডিওগুলোও দেখে রেখেছিলাম, মাথায় এইটুকু ছিল যে দক্ষিণ ভিয়েতনাম ঘুরতে ঘুরতে উত্তর ভিয়েতনামের ভিডিও দেখে নেবো। কিন্তু প্রথম দিনই যে প্ল্যান চেঞ্জ হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি, যেহেতু সিম কার্ড তোলা হয়নি এবং কেউ ইংলিশ সেভাবে বুঝতেই পারছে না, ইভেন গুগল ট্রান্সলেটও অন করে খুব একটা সাহায্য পাচ্ছি না। তো ওই 10 ঘন্টার জার্নি করা উইদাউট সিম আমার ক্ষেত্রে মুশকিল হয়ে যাবে, সেই জন্য আমি আর রিস্ক নিচ্ছিলাম না যে আমি ফেরি বাস মানে এগুলো করে যাব। তাই আমি ভাবলাম দেখা যাক না ফ্লাইটেই যেতে পারি কিনা। তাই এয়ারপোর্টে ওপরের ফ্লোরে এলাম যেখান থেকে ডিপার্চার হচ্ছে, তো সেখানে যে টিকিট কাউন্টার ছিল টিকিট কাউন্টারকে জিজ্ঞেস করি টিকিটের যে প্রাইস আমি যা দেখতে পেলাম 300-400 কিলোমিটারের জন্য ভাড়া পড়ছে 2800 টাকা, আর আমার 1800 কিলোমিটারেরও বেশি যাওয়ার জন্য ভাড়া পড়ছে 3400 টাকা। মানে ডিফারেন্স খুব একটা পড়ছে না, এবং ভিয়েতনামে যেহেতু আমি একদম সাউথ থেকে শুরু করছি তাই নর্থে আস ঘুরতে 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 গিয়ে আমাকে নর্থ থেকে সাউথের একটা ফ্লাইট নিতে হতোই। তাই আমি ভাবলাম প্রথম দিনই কেন না ফ্লাইট নিয়ে নিই একদম নর্থে যাওয়ার। তো নর্থে কোথায় এক্স্যাক্টলি যেতে মানে কীভাবে যাবো এক্স্যাক্টলি আর কি, নর্থে পৌঁছো আমি সেসব কিচ্ছু দেখিনি, আমি খালি নর্থের একটা ভিডিও দেখেছিলাম যেটা ছিল হালং বে। তো আমার মাথায় এটাই ছিল যে হালং বে আমাকে পৌঁছাতে হবে। তো আমি নেট যেহেতু যতটা সম্ভব কম অন করা যায় সেটুকু অন করেছি, হালং বে ওদেরকে আমি জিজ্ঞেস করলাম। তো হালং বের কাছাকাছি জায়গা হচ্ছে হাইফং, যেখানে ক্যাডবে এয়ারপোর্ট আছে। তো আমি ভাবলাম যে
কেন না মানে ওই অবধি চলে যাওয়া যায়, অ্যান্ড তারপরে আমি আস্তে আস্তে নর্থ থেকে শুরু করে সাউথে আসব। কোনো ভিডিও দেখা হয়নি, কিচ্ছু না, আমি টিকিট তো বুক করে ফেলেছি। এয়ারপোর্টের বাইরে 7 ঘন্টা আমি বসে কাটিয়েছি, কারণ না সেভাবে আমি ইন্টারনেট ইউজ করতে পেরেছি। অন করছি, 5 মিনিটের মধ্যে বন্ধ করে দিচ্ছি, কারণ ডেটা খরচ হচ্ছে। অ্যান্ড প্রথম দিনেই আমার 50% ডেটা, মানে টোটাল যা ব্যালেন্স নিয়ে গেছিলাম 50% সেটা খরচ হওয়ার মেসেজও চলে আসে ওই টাইমের মধ্যে। তো আমি খালি একটা জিনিস করেছিলাম যে আমি booking.com ওপেন করে একটা রুম আমার জন্য বুক করেছিলাম, এবং এটা দেখে নিয়েছিলাম যে আমি ওই দিন সন্ধেবেলায় ওই এয়ারপোর্টে পৌঁছালেও আমি ওখান থেকে আমি যেখানে যাব ক্যাডবে আইল্যান্ড সেইখানে আমি পৌঁছাতে পারবো না। একটা জিনিস যারা হালং বে ঘুরতে যান তার জন্য বলে রাখি, হালং বে যাওয়ার দুটো সাইড আছে। একটা হচ্ছে হালং বে দিয়ে হানয় থেকে যারা হোস্টেলে থাকে তাদেরকে বিভিন্ন হোস্টেল হচ্ছে গিয়ে ট্যুর অফার করে আর কি, তাদের টাই আপ থাকে বিভিন্ন ট্যুর এজেন্সির সাথে, ট্যুর অফার করে যে হালং বে ঘুরিয়ে আনবে। কিন্তু সেটা অতটা মানে প্রাইসও বেশি, আর অত বেশি আপনি ভালোভাবে ঘুরতেও পারবেন না, জায়গাটাও কনজেস্টেড। আপনি ক্যাডবে আইল্যান্ড থেকে স্টার্ট করুন, তাহলে জায়গাটা মানে ফাঁকাও অত বেশি ক্রাউডেড থাকে না, প্রাইসিংও কম, আরও ভালো এক্সপিরিয়েন্স হবে। লানহা বে থেকে আপনাকে হালং বের সাইডে যাবে, আরও বেশি ভালো লাগবে। আপনি গুগল ম্যাপসে যদি দেখেন হালং বের সাইডটা একটু ফাঁকা ফাঁকা আর কি, আইল্যান্ড বা আইল্যান্ডসগুলো যেগুলো আছে একটু দূরে দূরে। আর ক্যাডবে আইল্যান্ড থেকে যেটা লানহা বে স্টার্ট হচ্ছে এইদিকে কিন্তু আইল্যান্ডগুলো কাছাকাছি একটু বড় বড়, দেখে ভালো লাগবে, আরও বেশি দৃষ্টিনন্দন। তো আমি ঠিক করেছিলাম ক্যাডবে চলে যাব, জাস্ট ওইটুকু। তো প্রথম আমি এয়ারপোর্টে নামলাম, মানে ফুকোক এয়ারপোর্ট থেকে হাইফংয়ে নামলাম। হাইফংয়ে নেমে আমি ট্যাক্সি ড্রাইভারকে গুগল ম্যাপ দেখিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। সেখানে রুমের একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করেছি, দেখুন রুমটা। এই হলো আমার রুম, কাল থেকে এখানেই আছি, বাইরেটা দেখাচ্ছি না, কারণ এটা একজনের বাড়ি, তার মধ্যেই একটা রুমকে তারা booking.com এ লিস্ট করে রেখেছে। এই দরজা দিয়ে ঢুকলাম, অ্যান্ড সামনে ওয়ার্ড্রপ, টাবেল, চাদর সমস্ত কিছু রাখা আছে এর মধ্যে। আচ্ছা, এই হচ্ছে বেড, আমার কিছু জিনিস এখানে চার্জ হচ্ছে, অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, এরকম ফ্যান, আর এই হচ্ছে প্লাগ পয়েন্ট। সো প্লাগ পয়েন্টে কোনো রকম সুইচ নেই, আপনি ডাইরেক্ট প্লাগ ইন করুন, কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন রুমটা একটু গোছালো, কাল এসছি, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, বেরোনোর আগে আবার গোছাবো। আর একটা জিনিস, এই হচ্ছে টয়লেট, অ্যান্ড টয়লেট এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে অনেকে ভাবেন ভিয়েতনামে এলে হয়তো আমরা জেট স্প্রেটা পাবো না, কিন্তু জেট স্প্রে দেখুন প্রোভাইড করা আছে, টিস্যুও আছে। সো কিন্তু জেট স্প্রে আমরা ইন্ডিয়ানরা যেহেতু ওয়াটার ইউজ করি, সো দিস ইজ আ গুড থিং যেটা এখন প্রোভাইড করা হয়েছে। আর রুম মোটামুটি এই রুম আমার কাছে আমি পেয়ে গেছি অ্যারাউন্ড 145,000, আই গেস 47,000 ভিয়েতনামিজ ডং। এই ছিল আমার রুম, এটা মেনলি একজনের বাড়ি, কিন্তু সেখানে সেরকম লোকজন থাকে না বলে একটা রুম তারা রেন্টে দিয়ে দিয়েছে। তো সেখানে আমি প্রথম দিন ছিলাম, আমি বাইরে চলে যাই সিম কার্ড তুলতে। তো সিম কার্ড তুলতে গিয়ে আমার পাসপোর্ট হারিয়ে যায়, এবং পাসপোর্ট অনেক কষ্টে আমি ফেরত পাই, মানে না পাওয়ার মতোই ছিল ব্যাপারটা। পরে এক্সপ্লেন করবো এক্স্যাক্টলি কী কী হয়েছিল না হয়েছিল, এখানে বলতে গেলে আপনারা বিরক্ত হবে। তো পাসপোর্ট পেয়ে যাই, পেয়ে আমি বাই দ্য ওয়ে ওখানে গিয়ে আমি ফার্স্ট ট্রাই করি বাবল টি, অ্যান্ড বাবল টি ট্রাই করছিলাম, আরও কিছু চিকেন আর হচ্ছে গিয়ে ফিশের আইটেম বিক্রি হচ্ছিলো যেটা আমি ট্রাই করছিলাম স্ট্রিট ফুডের মধ্যে। তো সেটাও হচ্ছে গিয়ে দেখাচ্ছি আমি, দিস ইজ চিকেন অ্যান্ড দিস আর অলসো চিকেন, ওকে, জানি না এখন কী খাচ্ছি। এখানে চিকেনের একটা আইটেম, এটাও চিকেন বলে মনে হচ্ছে, খেয়ে বুঝতে পারবো, আর এটাও একটা আইটেম আছে। আর ওখানে হচ্ছে মিল্ক টি তৈরি হচ্ছে আমাদের, ওখানে কাকিমা একজন আছেন তৈরি করছেন। সো এই হলো খাবার, আজকে আমাদের সকাল থেকে কিছু খাইনি, সকালবেলা ফুকুকে নামলাম, ফুকুক থেকে দুপুরে এই যে আমাদের মিল্ক টি। সো দিস ইজ আওয়ার মিল্ক টি, অ্যান্ড this is chicken items
স্টার্ট করছি, তারপরে বলছি আপনাদের। চিকেনের মধ্যে মনে হচ্ছে এটা একটু আবার ট্রাই করে দেখবো। জানি না বিষয়, একটু বুঝতে পারছি না সিরিয়াসলি কিছু। আর এবার লাস্ট দিস ইজ মিট বল, এটা বুঝতে পারছি। আর মিল্কটি যেটা আছে সেটা একটু খেয়ে দেখি। জেলির মতো উঠে আসবে এগুলো অ্যাকচুয়ালি, মানে জেলি বলবো না, অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়াতে যখন হচ্ছে গিয়ে ফালুদা খাই, আমি মুম্বাইতে অনেকবার ফালুদা ট্রাই করেছি, তো ফালুদার মধ্যে বল 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 থাকে, এরকম না, কিন্তু এটা একটু ডিফারেন্ট লাগছে। তো এই স্ট্রিট ফুড খাচ্ছি, বাবল টি ট্রাই করছি, তো এই বাবল টির একটা ছবি দেখুন। তো এই ছবিটা মানে তোলার কয়েক সেকেন্ডের মধ্যে আমার মনে হয় একবার ব্যাগে হাত দিয়ে দেখি, তো ব্যাগে যেই হাত দিলাম দেখলাম পাসপোর্ট নেই। তো আমি বাধ্য হয়েছিলাম তখন যে মানে আবার দৌড়াদৌড়ি করতে যে পাসপোর্টটা যাতে কোনো রকমে পাওয়া যায়, না পাওয়ার মতো ছিল, যা স্টোরিটা এখানে আমি বলবো না, লম্বা হয়ে যাবে পরে বলবো। তো সেদিনকের মতো আমি রুমে ফিরে আসি, এতটাই টায়ার্ড ছিলাম যে আমি সেদিনকে আর কিছু দেখতে পাইনি, মানে ঘুমিয়ে পড়েছি আর কি, যে দেখতে পাইনি যে পারিনি যে আমি নেক্সট দিন হচ্ছে গিয়ে কোথায় থাকবো কি করব, কিচ্ছু বুকিং টুকিং কিচ্ছু করা হয়নি। আমি হচ্ছে গিয়ে ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কেননা আগের দিন রাত্রিবেলা, আগের দিন যখন আমার ফ্লাইট ছিল, ফ্লাইট ছাড়ার এক ঘন্টা আগে আমি বোর্ডিং গেটে চলে আসি, তার আগে দু ঘন্টা আমি লাউঞ্জে কাটাই, তার আগে আড়াই ঘন্টা আমি ক্যাবে ট্রাভেল করি। তো আর মানে নেক্সট দিন মানে আগের দিন আমি সন্ধে 6টায় স্টার্ট করে পরের দিন রাত্রি 9টা, যদিও এখান থেকে ভিয়েতনামের টাইমিং হচ্ছে 1.5 ঘন্টা আগে, তো তবুও 24 ঘন্টার বেশি সময়, মানে বলতে গেলে প্রায় 25.5 ঘন্টা। তো 25.5 ঘন্টা হচ্ছে গিয়ে ওইভাবে দৌড়াদৌড়ি চলেছে, জার্নি চলেছে, তার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা আমি 5টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, 5টার সময় উঠে আমি সার্চ করতে শুরু করি আমি কোথায় যাব, কোথায় থাকবো, হোস্টেল বুক করি, অ্যারাউন্ড 5:30 ওরকম টাইম হবে। আমি মানে হোস্টেল বুক করতেই booking.com থেকে নাম্বার পেয়ে যাই, নাম্বার সেভ করতেই দেখি হোয়াটসঅ্যাপ আছে, আমি মেসেজ করি যে কীভাবে যাব। আমি গুগল ম্যাপস দেখছিলাম যে এইখান থেকে যাবো কি না এইভাবে, তো ওরাই মানে আধা ঘন্টার মধ্যে, 6:30-6:30 মধ্যে রিপ্লাই দিয়ে দিল যে আপনি এইভাবে আসুন। আমি যে আমার ওয়েটা বললাম, বললো না না ওইভাবে পারবেন না, আপনি এইভাবে আসুন। তো তাদের কথা মতো আমি চলে গেলাম একটা জায়গায়, যেটার জন্য আমি স্কুটার ট্যাক্সি নিয়েছিলাম, স্কুটার ট্যাক্সি নিয়ে আমি সেই জায়গায় পৌঁছাই। সেখান থেকে আমাকে প্রথমে হচ্ছে গিয়ে এসি বাস, 1 ঘন্টার জার্নি ছিল। আমরা হাইফংয়ে ছিলাম আর এখানে বেনভিনে এলাম, বেনভিন থেকে এখান থেকে এসি বাস পেয়ে গেছি, 1,50,000 টং। এখান থেকে আমাদের ডাইরেক্ট প্রথমে বাসে করে নিয়ে যাবে আর তারপরে ফেরি, ফেরিতে করে পৌঁছে যাবো ক্যাট বে, যেখানে কি আমি অলরেডি বুক করে রেখেছি booking.com থেকে। তো ওখানে ওখান থেকেই আমি ইনস্ট্রাকশান নিলাম কীভাবে যাব। এবং একটা জিনিস, আমি যখন হচ্ছে গিয়ে এখানে যখন আমাকে বলা হয় যে কীরকম টিকিটের কী দাম, তখন আমি ফোন করে ওদের কাছে একবার কনফার্ম হয়নি যে এরা যে দামটা বলছে ঠিক আছে তো না বেশি। তখন যখন বললো যে না ঠিক আছে, হ্যাঁ এখানে কাউকে ভরসা করতেই হবে, কেন গতবার মানে গতকালকে আমি একটু ঠকেছি আর কি, তো সেই জন্য হচ্ছে গিয়ে আজকে একবার ভেরিফাই করে নিচ্ছি। আর সকাল থেকে যখন আমি মেসেজ করি, তো আমার যে হচ্ছে গিয়ে আমি হোস্টেল বুক করেছি সেখানে লোকজন হেল্পফুল ছিল, তারা মেসেজে রিপ্লাই করছিলো প্রপারলি, তো তাদের কাছে ওই জন্য আমি ভেরিফাই করে নিলাম। এই যে হলো বাস, সামনের দিকে দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটা করে আপাতত কিছু দূর যাবো, সেখান থেকে ফেরি, দেন হচ্ছে গিয়ে ক্যাটবে। তারপরে হচ্ছে গিয়ে আমি তারপরে তো স্পিড বোট ছিল, মানে জেটি থেকে আমরা এখন বাস থেকে নামলাম। পেছন দিকটা হচ্ছে বাস রেড কালারের, আর আগের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনে এক্ষুনি দেখলাম একটা স্পিড বোট মতো এলো, খুব সম্ভবত সেটিতে আমরা যেতে পারি, দেখা যাক সেটিতে না অন্য কিছুতে।
আবার স্পিডবোট করে আইল্যান্ডে। ক্যাডবে আইল্যান্ডে প্রায় 1 ঘন্টা বাস জার্নি ছিল, রাস্তাটা খুবই দৃষ্টিনন্দন ছিল। স্পেশালি হচ্ছে গিয়ে যে ক্যাডবের সাইডে যে মানে পাহাড়ের মধ্যে মানে একটা ছোট আইল্যান্ড, আর তার অপূর্ব রাস্তা, আর পাহাড়ের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে বাসটি যাচ্ছে এবং সেখানে গিয়ে ক্যাডবে আইল্যান্ডে আমি নামি। ক্যাডবে আইল্যান্ডে আমার থাকার জায়গা ছিল লানাস হাউস হোস্টেল। বাস থেকে নেমেছি অ্যান্ড এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে, লুনা হাউস হোস্টেল, যেটা বুক করেছিলাম সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে, 4-5 ঘুম থেকে উঠে পড়েছিলাম। খুব সম্ভবত এই রাস্তায় একবার আমি দেখে নিই গুগল ম্যাপস কি বলছে। ইয়েস, এখনও আমাকে আরও 400 মিটার যেতে হবে। 400 মিটার গেলে আমার যে গেস্ট হাউস সেটা আমি পেয়ে যাব। আর সকালবেলা দেখতে পাচ্ছি এখানে যা ব্রেকফাস্ট করার জায়গার অভাব হবে না, অ্যান্ড আশেপাশে প্রচুর ডিপার্টমেন্টাল স্টোরও দেখতে পাচ্ছি। মানে আমাদের ওখানে যেটাকে ডিপার্টমেন্টাল স্টোর বলি ওটাই এখানে সুপার মার্কেট বলা চলে আর কি। দেখে হয়তো বুঝতে পারবেন না, একটু ওপরের দিকে চড়তে হচ্ছে, ভারী ব্যাগ নিয়ে যার জন্য একটু অবস্থাটা খারাপ হচ্ছে। এই যে পেছনের রাস্তা দেখুন, এটা ডাউন সাইডে অ্যান্ড এটা আপ সাইড। এখানে অনেকক্ষণ ধরে চড়ার পরে এসে পৌঁছালাম লুনাস হাউস হোস্টেল। এখানে থাকবো আপাতত নেক্সট 2 নাইটস।